সকল বিভ্রান্তিকর তথ্য এবং গণজাগরণ মঞ্চ নিয়ে যে সব কুৎসা ইতিমধ্যেই ছড়ানো হয়েছে তার জবাব দেওয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় এই গণজাগরণ মঞ্চ থেকে সারা দেশের মানুষের উদ্দেশ্যে আমরা একটি বক্তব্য কেন্দ্রীয়ভাবে প্রচার করব। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরের আগের ঘোষণা অনুযায়ী আজ সমাবেশ হবে মিরপুর 10 নম্বরে। দুপুর 3টায় এই সমাবেশটি শুরু হবার কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজনীন মুন্নি। সমাবেশের সব শেষ খবর জানতে তিনি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মুন্নি, এখন আমরা দেখতে পাচ্ছি বিশাল সমাগম হয়েছে, এখন কি চলছে আসলে? দেখতে পাচ্ছেন, আওয়াজও শুনতে পাচ্ছেন নিশ্চিতভাবে, যে সেখানে এখানে বক্তৃতা রাখছে এখানকার গণজাগরণ মঞ্চের যারা মূলত সংগঠক তারা। এবং আপনাকে জানিয়ে রাখি যে বেলা 3:30 থেকে মূলত এই গণজাগরণ মঞ্চের যে মিরপুরে দ্বিতীয় মহাসমাবেশ সেটা কার্যক্রম শুরু হয়। লাকি আক্তারের সেই বিখ্যাত স্লোগান দিয়ে এই সমাবেশের শুরু হলেও কিছুক্ষণ পর জাতীয় সঙ্গীতে পুরো মিরপুরবাসী এখানে দাঁড়িয়ে গিয়েছিল। কারণ জাতীয় সঙ্গীত যা তাদের একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছে, একটা জাতীয় সঙ্গীত দিয়েছে, এরপরেই তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এখানে বলা হয় যে কাদের মোল্লা সহ যেসব রাজাকার নৃশংসভাবে হত্যা করেছে এখানকার, যারা দেশ স্বাধীন করেছে সেই সব বীর যোদ্ধাদের, তাদের স্মরণে এখানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এবং সড়ক আপনাকে জানিয়ে রাখি তারপরে মূলত সমাবেশের মূল কার্যক্রম শুরু হয় এবং একে একে ছাত্রনেতারা এখানে বক্তব্য রাখছে। আপনাকে জানিয়ে রাখি সড়ক, আপনি নিশ্চয়ই এর মধ্যে দেখতে পেয়েছেন যে এই দ্বিতীয় মহাসমাবেশে গণজাগরণ মঞ্চের বাইরে, এই দ্বিতীয় সমাবেশে মানে শাহবাগের প্রজন্ম চত্বরের বাইরের এটি দ্বিতীয় মহাসমাবেশ এবং জনসমাগম নিশ্চিতভাবেই আপনি দেখতে পাচ্ছেন। আমার আর বলার অপেক্ষা রাখে না এবং আমি আজ দুপুরবেলা থেকে এখানে আছি। এখানে শুধুমাত্র সবসময় বলা হচ্ছে গণজাগরণ মঞ্চ, প্রজন্ম চত্বর এবং যুদ্ধাপরাধের দাবি হচ্ছে তরুণ প্রজন্মের একটি দাবি, কিন্তু এখানে আজ আমি তরুণদের পাশাপাশি অসংখ্য মানুষ দেখেছি, যারা বয়োজ্যেষ্ঠ, যারা শিশু এবং যারা 71-এর মুক্তিযুদ্ধ দেখেছেন তারা। আজকে কাদের মোল্লার বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে তেমন কোনো মানুষ খুঁজতে হয়নি। প্রতি 5 জন মানুষের মধ্যে আমি হয়তো 1 জন মানুষ পেয়েছি যারা চাক্ষুষ সাক্ষী কাদের মোল্লা কি পরিমাণ নৃশংস কর্মকাণ্ড এখানে ঘটিয়েছে। তারা সেই কর্মকাণ্ডের বক্তব্য রাখছিলেন, তারা সেই কর্মকাণ্ডের কাহিনী আমাকে জানাছিলেন, বলছিলেন যে কাদের মোল্লা যে কসাই কাদের হিসেবে পরিচিত তার সাক্ষী এখানে হাজারো মানুষ আছে, কারণ তাদের চোখের সামনেই ঘটে গেছে সেই নৃশংসতা। এবং তারা বলছিলেন জবাই করে হত্যা করা কাদের মোল্লার কাছে তেমন কোনো ঘটনা ছিল না। আপনি জানেন স্মারক যে শুধুমাত্র সাধারণ জনগণ নয়, অনেক কবি সাহিত্যিক অনেক বুদ্ধিজীবীকে হত্যা করার ক্ষেত্রেও কাদের মোল্লা অনেক বেশি অবদান রেখেছে। কবিকরণ গণজাগরণ মঞ্চের যে কর্মসূচি সেটা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে চলবে বলে ইমরানের সরকার জানাছিলেন এবং এর পরবর্তীতে অন্যান্য ছাত্রনেতারা এখানে একে একে বক্তব্য রাখছেন। স্মারক মুন্নি, আপনাকে ধন্যবাদ।